আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা দশ নম্বর ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ডিএ ছিপন আজকে আমরা প্রোনাউনের যে ক্রম আছে সেই ক্রম নিয়ে আলোচনা করব অর্থাৎ আমরা যখন প্রোনাউন জানি আমরা অনেকগুলো আছে ফার্স্ট পার্সেন অনেকগুলো সেকেন্ড পার্সেন অনেকগুলো আছে থার্ড পারসেন্ট সো এই যে পার্সন তিনটা পার্সন যদি একর সাথে সাবজেক্ট হিসেবে বুঝতে চাই তখন একটা ক্রম দরকার তখন একটা তোমার সিরিয়াল মেনটেন করার দরকার পড়ে সেই সিরিয়ালটা কি অনুসারে হবে সেটাই মূলত পরীক্ষায় জানতে চাওয়া হয় তাহলে আমরা জানি ফার্স্ট পার্সন হচ্ছে আইউই সেকেন্ড পার্সেন হচ্ছে ইউ ইউ আর থার্ড পার্সন হচ্ছে হি সে করিম রহিম ফাহিম যত আছে সবগুলো হচ্ছে কি থার্ড পার্সন ওকে তাহলে আমরা এবার আসি যখন একই সেন্টেন্সে বিভিন্ন পার্সনের ব্যবহার হয় তখন প্রথমে সেকেন্ড পার্সন এরপরে থার্ড পার্সন এরপরে ফার্স্ট পার্সন এই নিয়মে হয়ে থাকে অর্থাৎ নর্মাল বা কোনো একটা স্বাভাবিক সেন্টেন্স যদি তোমার দেওয়া থাকে সেখানে যদি তিনটা পার্সন একসাথে সাবজেক্ট হিসেবে বসতে চাই তুমি একটা নিয়ম মেনে চলবা সেটা হচ্ছে দুইশো একত্রিশ কী বলতো দুইশত একত্রিশ দুশো একত্রিশ মানে হচ্ছে টু থ্রি ওয়ান সেকেন্ড পারসন থার্ড পারসন ফার্স্ট পারসন এই নিয়মটা কি করতে হবে মেনে চলতে হবে নর্মাল সেন্টেন্স বা স্বাভাবিক সেন্টেন্সের ক্ষেত্রে যেমন আমরা একটা এক্সাম্পল দেখতে পাচ্ছি ইউ হি অ্যান্ড আই সাউট পারমিশন তুমি সে এবং আমি অনুমতি চাই সাউট মানে চাওয়া তাহলে নর্মাল একটা সেন্টেন্স অথবা আমি বলতে পারি ইউ হি অ্যান্ড আই ওয়েন দেয়ার তুমি সে এবং আমি সেখানে গিয়েছিলাম অথবা আমরা বলতে পারি ইউ হি অ্যান্ড আই বট দ্য টি শার্টস বলতে পারে তাহলে নর্মাল বাবার স্বাভাবিক সেন্টেন্সের ক্ষেত্রে আমরা মেনে চলবো দুশো একত্রিশ আর যখন দুশ ত্রুটি খারাপ কিছু এবং অপরাধ স্বীকার করা দায় স্বীকার করা এরকম সেন্টেন্স থাকবে তখন হবে একশো তেইশ একশো তেইশ মানে ফার্স্ট পারসন সেকেন্ড পারসেন থার্ড পারসন ওয়ান টু থ্রি এভাবে যেমন এখানে লেখা আছে যখন একই সেন্টেন্সে বিভিন্ন পার্সন ব্যবহার করা হয় কিন্তু দুঃস্বীকার করা হয় অথবা অপরাধ স্বীকার করা হয় অথবা দায় স্বীকার করা হয় তখন প্রথমে ফার্স্ট পার্সন এরপর সেকেন্ড পার্সন এরপর থার্ড পার্সন একশো তেইশ এই নিয়মে হয়ে থাকে যেমন আমরা দেখতে পাচ্ছি আই ইউ অ্যান্ড হি আর গিলটি এখানে আইকে আমি ওয়ান বলি ইউকে টু বলি হি কে যদি থ্রি বলি তাহলে একশো নিয়মটা মেলে যাচ্ছে তাহলে গিলটি শব্দের দ্বারা দুঃস্বীকার করা বোঝাচ্ছে তাই একশো নিয়মটি হয়েছে আশা করি সবাই এই বিষয়টি বুঝতে পেরেছ তাহলে এটা টেকনিক্যালি মনে রাখতে পারা ভালো জিনিসের দাম দুশো আর খারাপ জিনিসের দাম একশো তেইশ ভালো জিনিস মানে মনে করবো নর্মাল সেন্টেন্স দুশো আর খারাপ জিনিস মানে কি অপরাধ দুশ্রুটি দায় স্বীকার করা সেটা হচ্ছে একশো তেইশ এই নিয়মটা মেনে চললে তোমরা পরীক্ষা ভালো করতে পারবাম তোমাকে বলবে চুজ দ্য কারেক্ট সেন্টেন্স পার্সোনাল ক্রমগুলো ঠিক আছে কিনা এটাই বলবে ইউজেস অফ রিফ্লেক্সিভ প্রোনাউন। আমরা জানি সেলফ সেলফযুক্ত প্রোনাউনগুলোকে মূলত রিফ্লেক্সিভ প্রনাউন বলা হয় ঠিক আছে মাই সেলফ হিম সেলফ দ্যাম সেলফ ইউর সেলফ আওয়ার সেলফস দ্যাম সেল হার সেলফ এগুলো আর কি তবে এবং নামে কোনো প্রোনাউন নেই সেটা একটু লিখে রাখো এবং দিয়ার সেলফ নামে কোনো রিপ্লেক্সিভ প্রোনাউন নেই আছে কি হিম সেলফ এবং কি দ্যাম সেলফস ওকে সাবজেক্ট এবং অবজেক্ট একই হলে রিপ্লেক্সিভ প্রোনাউন বসে যেমন সি হার্স হার্স সেলফ সে নিজেই নিজেকে কি করেছে ক্ষত করেছে কাকে করেছে নিজেকে ক্যা করেছে সে তাহলে সাবজেক্ট এবং অবজেক্ট একই রকম যখন হবে তখন আমরা সেখানে অবশ্যই রিপ্লেক্সিভ প্রণাম ব্যবহার করতে পারবো যেমন আমরা বলতে পারি আই হার্ট মাই সেলফ আমি আমার নিজেকে হার্ট করেছি হি কিল্ড হিমসেলফ ওকে আচ্ছা দে ডেভেলপ দ্যাম সেলফ তারা নিজেদেরকে কি করেছে উন্নত করেছেন এটি মাঝে মধ্যে জুট দেয়া বুঝানোর জন্য ব্যবহৃত হয় তখন এটি সাবজেক্টের পরে বসে রিফ্লেক্সিভ প্রোনাউন যখন সাবজেক্টের পরেই বসবে তখন তার নাম হচ্ছে অ্যাম্প্যাটিক প্রোনাউন অর্থাৎ একটু বেশি অ্যাম্পাসিস করার জন্য এক্সট্রা জোর প্রদান করার জন্য সাবজেক্টের পরপরই যখন রিপ্লেক্সিভ প্রোনাউন বসবে তখন আমরা সেই প্রোনাউনটাকে বলবো অ্যাম্প্যাটিক প্রোনাউন ওই রিপ্লেক্সিভ প্রোনাউনের অপর নাম কি হয়ে যাবে কি অ্যাম্প্যাটিক প্রোনাউন এটা বিশ্ববিদ্যালয়বর্তী পরীক্ষায় জানতে চাওয়া হয় যেমন এখানে দেখতে পাচ্ছি আই মাই সেলফ উইল ডু দা ওয়ার্ক আমি নিজেই কাজটি করব। তাহলে আমি নিজেই এই যে নিজে কাজটা একটা কথা আমি নিজেই কাজটি এই রকম বোঝানোর জন্য মূলত মাই সেলফটা ব্যবহার করা হয়েছে এবং এটাই হচ্ছে অ্যাম্পেটিক প্রোনাউন রিফ্লেক্সিভ প্রোনাউন কোনো সেন্টেন্স বা ক্লজের কমপ্লিমেন্ট হিসেবে ব্যবহৃত হয় অথবা কোনো প্রেপোজিশনের অবজেক্ট হিসেবে কি হয় ব্যবহৃত হয় যেমন আমরা দেখতে পাচ্ছি দে আয়ার টকিং অ্যামাং দ্যামসেলস অ্যামাং এখানে প্রেপোজিশন পরে দ্যামসেলস এখানে কি এই প্রেপোজিশনের অবজেক্ট রূপে বসেছে ইউ রিপন অ্যান্ড আই মাস্ট নট ডিসিপ আওয়ার সেল্প আমরা আমাদেরকে অবশ্যই প্রতারণা করাবো না এটাই বোঝাচ্ছে নোট দেখো হিস সেলফ এবং দেয়ার সেলফ নামে কোনো রিপ্লেক্সিভ প্রোনাউন নাই ইউজেস অফ রেসিপ্রোকাল প্রোনাউন আমরা জানি রেসিপ্রোকাল প্রোনাউন হচ্ছে দুইটা একটা হচ্ছে ইচ আদার আর একটা হচ্ছে ওয়ান অ্যান্ড আদার যদি দুইজনের মধ্যে বুঝে তখন হবে ইচ আদার আর দুই রোদিকের মধ্যে বুঝালে সেটা হবে কি ওয়ান অ্যানোদার যেমন ডিভাইড দ্য ল্যান্ড সরি এটা এখানে ওই বিটুইন এবং অ্যামাং এর ব্যাপারটা চলে আসতেছে করিম অ্যান্ড রহিম হেল্পড ইচ আদার করিম এবং রহিম একে অপরকে কি করে সাহায্য করে হয়ে গেল এখন যদি বলে করিম রহিম অ্যান্ড ফাহিম হেল্পড ওয়ান অ্যান্ড দুইজনের মধ্যে বুঝালে ইচ আদার দুই রোদিকের মধ্যে বুঝালে কি ওয়ান অদার সুমন অ্যান্ড সুমি লাইক ইচ আদার ইমু রিমু অ্যান্ড সিয়াম লাইক ওয়ান অ্যান্ড আদার বুঝতে পেরেছ ইচ আদার সাথে বিটুইন এর সম্পর্ক ওয়ান অ্যান্ড সাথে অ্যামাং প্রাপোজিশনের কি সম্পর্ক যেমন দেখো ডিভাইড দ্য ম্যাঙ্গোস বিটুইন টু ব্রাদার্স আমটি বাক করে দাও দুই ভাইয়ের মাঝে ডিভাইড দ্য ম্যাঙ্গোস অ্যামাং দ্যাম তাদের মধ্যে আমটি বাক করে দাও এরপরের সময় ইন্টারোগেটিভ প্রোডাউন আমরা জানি ইন্টারগেটিভ প্রোনাউন মূলত ইন্টারগেটিভ সেন্টেন্স তৈরি করার জন্য ব্যবহার করার হয় সাবজেক্ট পজিশনে মূলত আমরা হু বসাই আর অবজেক্ট পজিশনে মূলত আমরা হুম বসাই যেমন হু আর ইউ তুমি ক্য তাহলে তুমি ক্য ক্যার জন্য আমরা কী বসে হু বসাইছি এখন যদি বলি তুমি কাকে যাও হুম ডু ইউ ওয়ান তখন কিন্তু আমরা হুম বসাবো তাহলে হু সাবজেক্ট হিসেবে বসে হুম অবজেক্ট হিসেবে বসে সেটা ক্লিয়ার করো হু স্নাউন অথবা নাউন ফ্রেজের পূর্বে বসে এর সাথে মালিকানা সম্পর্কে স্থাপন করা হয় যেমন আমরা এখানে অনেকগুলো এক্সাম্পল পাবো তাহলে আমরা বলছিলাম কি হু হচ্ছে সাবজেক্ট রূপে হুম অবজেক্ট রূপে আর হুস মালিকানা বোঝায় আবার এগুলো রিলেটিভ প্রণাউনও হয় যখন সেটা কোন একটা নাউনের জন্য নাউনের সম্পর্কের জন্য বসে তখন সেটা রিলেটিভ প্রোনাউন মাঝখানে থাকবে তখন আর যখন এগুলো শুরুতে থাকবে এবং ইন্টারগেটিভ সেন্টেন্স তৈরি হবে শেষে একটা কোয়েশ্চেন মার্ক থাকবে তখন সেগুলোকে বলবা তুমি ইন্টারোগেটিভ প্রোনাউন যেমন এখানে দেখো হু ইজ দ্য কালফ্রিট ইন আওয়ার ভিলেজ আমাদের গ্রামে কে অপরাধী তাহলে এখানে বোঝা যাচ্ছে এটা ইন্টারগেটিভ সেন্টেন্স এবং সেসব কোয়েশ্চেন মার্ক আছে দ্যাটস এখানে যদি হু নিচে আন্ডারলাইন করবে এটা কোন প্রোনাউন তুমি বলবে এটা হচ্ছে ইন্টারগেটিভ প্রোনাউন আবার আমি যদি বলি হি ইজ দ্য ম্যান হু হি ইজ দ্য ম্যান হুম আই ওয়ান্টেড সেই ওই মানুষটি যাকে আমি চাচ্ছি এখানে কিন্তু হুম রিলেটিভ প্রোনাউন যেহেতু দা জন্য বসেছিল বুঝতে পেরেছ হোম ডিড দ্য চেয়ারম্যান স্পোকটো হোম ডিড দ্য চেয়ারম্যান স্পোকটো চেয়ারম্যান কাকে ডেকেছিল বা কাকে বলেছিল তাহলে এখানে হুম হচ্ছে অবজেক্ট রূপে বসেছে হুস ফ্রেন্ড ডু ইউ লাইক কার বন্ধুকে তুমি পছন্দ করো তাহলে এই যে কার কার বোঝানোর জন্য হুস ব্যবহার করা হয়েছে হুইট হোয়াট এবং হুইট সাধারণত বস্তুবাচক নাউনের পরিবর্তে বসে হোয়াট ডাস হিজ ফাদার ডু তার বাবা কি করে হোয়াট লাস্ট মান্থ কি ঘটেছিল হুইজ অফ দ্য চাচ্ছ হুইজ বুক আর ইউ লুকিং ফর তুমি কোন বইটি কুচতেছো লুক ফর মানে কুচ করা লুক ফর মানে কি করা কুচ করা আশা করি বুঝতে পেরেছেন এরপর ছিল ইনডেফিনিট প্রোনাউন ইনডেফিনিট প্রোনাউন মানে যেগুলো নির্দিষ্ট বোঝায় এনি এনিবাডি এনি দ্বারা এ তিনটা হবে নো দ্বারা এই তিনটে হবে সাম দ্বারা এই তিনটে হবে এভরি দ্বারাই তিনটে হবে যেমন এনি দিয়ে করো এনি বডি এনি ওয়ান এনিথিং নো দিয়ে করো নো বডি নো ওয়ান নাথিং সাম দিয়ে করো সাম বডি সাম ওয়ান সামথিং এভরি দিয়ে করো এভরি বডি এভরিথিং মানে এই যে প্রথমে যেগুলো সেগুলো প্রত্যেকটা এই তিনটার সাথে একবার একবার দিয়ে যতগুলো হয় সবগুলোই ইন্ডিফিনিট প্রোনাউন তাছাড়া মেন ইনডিফিনিট প্রোনাউন সাম ইন্ডিফিনিট প্রোনাউন মাচ ইনডিফিনিট প্রোনাউন আশা করি বুঝতে পেরেছ সাম অ্যাফার্মেটিভ সেন্টেন্সে বসে এনি নেগেটিভ ও ইন্টারগেটিভ সেন্টেন্সে বসে সাম কিছু আছে বোঝানোর জন্য অ্যাফার্মেটিভ সেন্টেন্সে বসে ঠিক আছে যেমন দেখো হি হি ইজ লেজি সে অনেক বেশি অলস হি নেভার ডাস ড্যাশ ওয়ার্ড তাহলে নেভার যেহেতু ইন্টার নেগেটিভ এখানে সাম হবে না কি হবে এনি হবে এনি বসে আই হ্যাভ ড্যাশ মানি তাহলে আই হ্যাভ নো মানি আই হ্যাভ কি নো মানি অথবা আই হ্যাভ সাম মানি বলতে পারবো তুমি আমার কিছু টাকা আছে আসে বুঝানোর জন্য আমরা সাম ব্যবহার করতে পারি এরপর এসো রিলেটিভ প্রোনাউন এরপরে তোমরা আসো রিলেটিভ প্রোনাউন হু কোন দ্য বয় হু ডিড কাম দ্য বয় হু ডিড দ্য ওয়ার্ক হ্যাজ কাম ওই বালকটি যে কাজটা করেছিল সে আসছে এটা তাহলে এখানে হুটা কার জন্য বসো দ্য বয়ের জন্য দ্যাটস এ রিলেটিভ প্রোনাউন এটাকে তুমি ইন্টারগেটিভ প্রোনাউন বলতে পারবা না এরপর শো হি ইজ দ্য স্টুডেন্ট হু আই বিলিভ হ্যাজ দ্য অবিলিটি টু গেট চান্স ইন ডাক ইউনিভার্সিটি হি ইজ দ্য স্টুডেন্ট সে ও শিক্ষার্থী হু জে আই বিলিভ আমি বিশ্বাস করি হ্যাজ দ্য অ্যাবিলিটি এমন সক্ষমতা আছে টু গেট চান্স চান্স পাওয়ার ক্ষেত্রে ইন ডাক ইউনিভার্সিটি ডাক ইউনিভার্সিটির ক্ষেত্রে তাহলে কেন হু এটা কার জন্য বসছে ওই দ্য স্টুডেন্টের জন্য তাহলে এই যে নাউন এর সম্পর্ক তৈরি করে যে প্রনাউনটা বসে সেটাকে বলেছে রিলেটিভ প্রনাউন এরপর সে হুম হুম কোনো বারবার অবজেক্ট হিসেবে ব্যক্তিবাচক হিসেবে বসে যেমন দেখো হি ইজ দ্য অনলি পারসন সে এই একমাত্র ব্যক্তি হুম যাকে আই নিউ টু বি অনেস্ট আমি সৎ হিসেবে জানি তাহলে এখানে কিন্তু হুম রিলেটিভ প্রনাউন এবং এটা অবজেক্ট রুপে বসেছেন হি ইজ দ্য স্টুডেন্ট হুম আই বিলিভ টু হ্যাভ দ্য এবিলিটি টু গেট চান্স ইন ঢাকা ইউনিভার্সিটি তাহলে এখানেও কিন্তু হুম অবজেক্ট রূপে বসেছে এবং এটা রিলেটিভ প্রোনাউন দ্যাট কোনো বারবার সাবজেক্ট এবং অবজেক্ট হিসেবে ব্যবহৃত হয় এভরি ওয়ান দ্যাট নিউ

হুইজ কস্ট সাচ এ সেন্সেশন কার হুইচ আই হায়ার ব্রোক ডাউনজি প্লাস হুইচ বস্তুর ক্ষেত্রে মালিকানা পর্যন্ত ব্যবহার করা হয় হান্ড্রেড পার্সেন্ট সেলসিয়াস ইজ দ্য টেম্পারেচার অ্যাট হুইজ আইস টান্স ইন্টু ওয়াটার এটা আইস কিসে পরিণত পানিতে পরিণত হচ্ছে আশা করি বুঝতে পেরেছ ওকে সো আজকের ক্লাস এটুকু পর্যন্ত আমরা ইনশাল্লাহ বাকি ক্লাসটা আগামী ক্লাসে নিয়ে আসবো সে পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো সুন্দর থাকো আসসালামু আলাইকুম